আমি গিয়েছিলাম ধনিয়াখালিতে ফুড ট্যুর করতে, মানে এই ভিডিওতে ধনিয়াখালির সবথেকে বেস্ট এবং অথেন্টিক এবং সবথেকে কম দামের স্ট্রিট ফুডগুলোকে দেখানো হয়েছে। আর ধনিয়াখালিতে ফুড ট্যুর করতে গিয়ে আমি এমন একটা দোকান খুঁজে পেলাম যেই দোকানে সবথেকে কম দামে চিকেনের অনেকগুলো আইটেম তোমরা পেয়ে যাবে। ওকে গাইজ, গুড আফটারনুন। আর আজকের বেসিক্যালি কোনো প্ল্যান নেই, ঠিক আছে? আজকে প্ল্যান ছাড়া বেরিয়েছি। আজকে গাইজ আমি যাচ্ছি বেসিক্যালি ফুড ব্লগ করতে, বেরিয়েছি সেই আমার সেই দাদাটা যে আমার লাস্টের তিনটে ব্লগে এসেছে তার সাথে বেরিয়েছি গাইজ, এবং সে কিছুক্ষণ পরই আসবে সিঙ্গুর থেকে এখানে আমাকে আনতে। এবং আচ্ছা গাইজ, আর আজকে এমনিতেই থোবড়ার 12টা বেজে আছে, পুরো তো বাঁদর মুখো লাগছে গাইজ, কোনো স্টাইল নেই গাইজ। আর হ্যাঁ গাইজ, স্টাইল থেকে একটা জিনিস মনে পড়লো, ওয়েলকাম টু মাই লাইফস্টাইল ব্লগ, যেখানে আমার লাইফই ঠিক নেই সেখানে স্টাইল তো দূরের কথা। দাদাও চলে এসছে, ঠিক আছে? এত হাফ প্যান্ট পরি বেরিয়ে পড়েছে ছেলে। বলো, যখন বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে তাহলে এখন কোথায় যাচ্ছি? না কোথায় সেটা যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, তবে যাবো কোথাও একটুখানি শিওর। রাস্তাটা এদিকে যাচ্ছে তো? রাস্তাটা চিনতে পারছি না, আগে রাস্তাটা চিনে নিই বলছি। বলো বলো কোথায় যাবে? না কোথায়? ধনেখালি যাবো, ধনেখালি। ঠিক আছে গাইজ, ধনেখালিতে যাচ্ছি ফুড ট্যুর মারতে। সিমুড়ে ফুড ট্যুর মারা হয়ে গেছে, চন্দননগরে মারা গেছে, আজকে এবার যাচ্ছি কি বলে ধনেখালিতে ফুড ট্যুর। ধনেখালিতে কিছু চিনি না, ঠিক আছে? গিয়ে চিনবো, ওইটাই যাচ্ছে। আজকে কোনো প্ল্যান নেই, পুরো প্ল্যান ছাড়াই বেরিয়েছি। খাবারের দোকানের অভাব নেই নিশ্চয়ই, কাঁচা করছি বলা যায় না। এদিক চন্দনপুরেও আছে একটা দুটো দোকান, কিন্তু চন্দনপুর যাবো না, যাবো ধনেখালি। ওকে গাইজ, আমরা ধনিয়াখালিতে চলে এসেছি, আর এটাই হচ্ছে ধনিয়াখালির মেন বাজার, ঠিক আছে? আর এখানেই আমরা আজকে গাইজ ফুড ব্লগ করবো, এখন দোকান খুঁজছি গাইজ, কোন দোকান এখন ট্রাই করা যায় আগে। ওকে গাইজ, পুরো বাজারটা ঘুরে পেলাম, ঘুরে ঘুরে তেমন কিছু পাইনি কয়েকটা দোকান ছাড়া। আর এখন বেসিক্যালি একটা এরকম হাই ক্লাস এরকম একটা মানে মিষ্টির দোকানের কাছে এসেছি, এখন এই মিষ্টির দোকান থেকে গাইজ আজকে দিনটা শুরু করবো। আমি এই মাত্র যে ভেতরে ঢুকেছিলাম, আর ভেতরে কয়েকটা মেয়ে এত আমার দিকে হাসছিল না দেখে দেখে, কি বলো বাইরে লজ্জা লেগে যাচ্ছে। না সেরকম নয়, মানে তেমন মানে এমনভাবে রিয়াক্ট করছে যেন কোন কোথাকার পুরুষ বাইরে, আমি লজ্জা লেগে গেছে গাইজ। তাই এখান থেকে বেরিয়ে অন্য থেকে স্ট্রিট ফুডের দিকে যাচ্ছি গাইজ। A few moments later. Okay guys, মোটামুটি বাজার ঘোরা হয়ে গেল, আর বাজার ঘুরে ঘুরে লাস্টে, ঠিক আছে, এই যে বিরিয়ানির দোকান, ঠিক আছে, ধনিয়াখালির মানে ধনিয়াখালির বাজারের এখানে এই যে বিরিয়ানির দোকান, এইখান থেকে আজকে মানে শুরু করলাম আজকে দিনটা। বেসিক্যালি এইটা আজকে আমাকে এই দাদা আর কি সাজেস্ট করেছে, ঠিক আছে, যে এখানে এসে মানে খা, এখানে বিরিয়ানিটা নাকি দারুণ হয়। তো গাইস আজকে এখান থেকে আজকে শুরু করবো। তো দাদার চলে এসছে এখানে, ঠিক আছে, এখন আমারটাও আসছে আস্তে আস্তে। এখন দাদাকে নিজের মতন আলাদা আলাদা করে অ্যাঙ্গেল থেকে নিজের মতন শট নিচ্ছে গাইস। A few moments later. ওকে গাইস, এই মাত্র জাস্ট দাদার খাওয়া কমপ্লিট হলো, মানে খাচ্ছে, আর ভিডিওটা কমপ্লিট হলো। আর এখন গাইস আমার বিরিয়ানিও চলে এসছে, এবার আমিও গাইস খেয়ে দেখবো কেমন লাগে। ওকে গাইস, তো এখানকার বিরিয়ানি আমার কাছে চলে এসছে, বিরিয়ানিটা দেখো হচ্ছে কোয়ান্টিটি অনেকটা দিয়েছে, অনেকটা কোয়ান্টিটি, কারণ এটার দাম হচ্ছে 100 টাকা, কিন্তু কোয়ান্টিটি এরকম হওয়াটা স্বাভাবিক ছিল। প্রাইসটা গাইস অনেকটাই ভালো, ঠিক আছে, দেখে যা বুঝতে পারছি রাইসটা অনেকটাই ভালো। আলুটা যদি দেখা 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 গাইজ, আলুটা বড় আছে গাইজ, আর গরমও আছে তাতে, যদি এখানে উড়ি আর তার ফুটার মতো পড়ে চলে যাচ্ছে। চিকেনটা দেখা যাক গাইজ, চিকেনটা কতটা বড় দিয়েছে, এটা হচ্ছে চিকেন, ঠিক আছে, দেখে নাও চিকেনটি আমি বলবো না খুব একটা বড়ো, বাট ঠিকঠাক আছে আমি কি বলতে পারি এখানে। আর গাইজ সাথে গাইজ একটা ডিম দিয়েছে, নর্মাল বেসিক যেরকম হয় সেম জিনিস, ঠিক আছে। তো চলো গাইজ ট্রাই করা যাক কেমন লাগে। আলুটা একটু নিয়ে নিলাম, চিকেন হালকা নিয়ে নিলাম, নিয়ে নিয়ে গাইজ দেখা যাক গাইজ কেমন লাগে। মোটামুটি ভালো গেছে গাইজ, মানে মানে জাস্ট লেভেলের মতন আছে, খাওয়া যাবে ভালো, মানে ঠিকঠাক ঠিকঠাক করে।
ওকে গাইস, জাস্ট এইমাত্র জাস্ট খাওয়াটা কমপ্লিট হলো, আর এইখানে গাইস আমরা প্যাক করে নিয়েছি, কারণ পুরোটা খেয়ে নিলে বাকি মানে বাকি ফুড রিভিউ করতে পারবো না। আর এটা হচ্ছে ওই দোকানটা যেখান থেকে খেয়েছি, ঠিক আছে, এটা একদম বাজারের কাছে, ধনিয়াখালী বাজারের কাছে। আর এই দোকানটা তোমরা যদি কেউ খেতে চাও তো চলে আসতে পারো। এই গাইস যদি অনেস্ট রিভিউ দিই তাহলে একদম বিলো অ্যাভারেজ, ঠিক আছে, অ্যাভারেজের থেকেও অ্যাভারেজ, আর খুব একটা বলবো না, তো রেকমেন্ডেড নয় গাইস, তোমরা চাইলে খেতে পারো। দেখো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই দোকানে আমি মোটামুটি এক বছর আগে খেয়েছিলাম, তখন ফুড কোয়ালিটি অনেকটাই ভালো ছিল আর খাবার দাবারের টেস্টও ভালো ছিল, তবে এখন সেটা অনেকটাই ডাউন হয়ে গেছে, সেটা একদমই এক্সপেক্ট করিনি। অনেকদিন ধরে ভালো বিরিয়ানি খাওয়া হয়নি, মানে একদম মানে ওভার দ্য টপ বলা বিরিয়ানি খাওয়া হয়নি, আর এটা আমাকে বলছিল ওভার দ্য টপ বলা, সত্যি এক্সপেকটেশনের বাইরে ছিল, বিরিয়ানিটা এতটা খারাপ হয়ে গেছে আমি জানতাম না, তবে আগে কিন্তু এর টেস্ট অনেকটাই ভালো ছিল। ভেতরে ঢুকি দেখি মেয়েরা বসে আছে, আর ওই মেয়েগুলোকে দেখে আমি একটু বেশি অকওয়ার্ড হচ্ছিলাম, আর এই দাদা দেখে একটু বেশি লাভা ছিল। গরমে আর ওই মেয়েগুলোর চক্করে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, যার ফলে ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি। এইমাত্র এখানে উপরে গিয়েছিলাম, ঠিক আছে, আর গিয়েই দেখি ভাই মেয়ে ভাই বসে আছে, আর আমরা ব্লগ করছিলাম বলে আমাদের উপরে এত হাসছিল, মাইরি কি বলবো, মানে করতেই পারছি না, আমাদেরকে দেখছে আর হাসছে, ভাই মানে মানছি ভাই থোবড়াটা খারাপ, তা বলে এত হাসতে হবে, ওই তো ব্লগ চালুও করিনি তার আগে হাসছে, ভাই এত অকট হয়ে গেছিলাম ওখানে, মাইরি কি বলবো, যেখানেই যাচ্ছে সেখানে মেয়েগুলো সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে আমাদের। ওকে গাইস, ফ্লেভার থেকে চলে এসেছি, কারণ ওখানে মেয়েদের চক্করে ভাই ভিডিও করতে পারলাম না, আর এখন এই দোকানটাতে চলে এসেছি গাইস, ঠিক আছে, এখানে একটা স্ট্রিট ফুড দোকান আছে, আর এখানে অনেক কিছু ফ্রাইড আইটেম পাওয়া যায় গাইস। দাদা তোমার কাছে কি কি ফ্রাইড আইটেম পাওয়া যায় বলো, মানে কি কি পাওয়া যায় এখানে? চিকেন স্যাটে, চিকেন ললিপপ ফ্রাই, আচ্ছা, চিকেন লেগ পিস ফ্রাই, আচ্ছা, চিকেন চাপ, চিলি চিকেন, চিকেন কষা হয়, মটন কষা হয়, বিরিয়ানি। ওকে, তো বুঝতেই পারছো এখানে অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছুই, তো তোমরা এখানে আসতে পারো। এখন গাইস আমি এখান থেকে বেশি কিছু ট্রাই করবো না, এখানে তিনটে চারটে আইটেমই জাস্ট ট্রাই করবো গাইস, শুধুমাত্র মিনি ব্লগ করার চক্করে কী কিনা করে বেড়াচ্ছে গাইস, দেখতে পাচ্ছো ছেলে কত স্ট্রাগল করছে, তাও এখনও যদি তুমি সাবস্ক্রাইবারটা বাড়াচ্ছ না, এবার সাবস্ক্রাইব করতে বলে দাও, তোমার চ্যানেলের কথা বলো, একদম করবে না, ঠিক আছে, ওয়াক উইথ রুলস একদমই সাবস্ক্রাইব করবে না, ঠিক আছে, কেউ করলেও গালাগাল মারবে কমেন্টে। দাদার এই মাত্র যে ফুড ব্লগটা কমপ্লিট করলো, এবার আমি খাবো, খেয়ে বলবো কেমন লাগে গাইস। দেখতে পাচ্ছ এরকম সাইজের কিছুটা, তো গাইস খাওয়া যাক, এটার আবার বেশি কিছু রিভিউ দেবো না, মানে এরকম করে এই সসটা লাগিয়ে নিলাম, এই সসটা হালকা করে, ঠিক আছে, এরকম দেখা যাক গাইস কেমন খেতে। ব্যাপারটা অনেকটা ক্রিস্পি টাইপের আছে, আর অনেকটাই ভালো লাগছে, ঠিক আছে, মুখের স্বাদটা লাগছে অ্যাকচুয়ালি। ওকে গাইস, এখন অবধি এটাকে শেষও করিনি, তার আগে গাইস এখানে চলে এসেছে, এটা কি নামটা কি জানো? চিকেন স্যাটে, ঠিক আছে, চিকেন স্যাটে আগে চলে এসেছে। এখন গাইস দাদা আবার সিনেম্যাটিক শট নিতে ব্যস্ত গাইস। আর গাইস দাদার এই মাত্র জাস্ট মিনি ব্লগটাকে করছিলাম, আর মিনি ব্লগ করতে করতে গাইস এখানে আবার চিকেন লেগ পিস চলে এসেছে, এখানে এখন অবধি জাস্ট এখানে খাওয়াও কমপ্লিট হয় না, তার আগে এখানে মিনি ব্লগ এ চলে এসেছে, আর ওখানে দেখো গাইস এখন অবধি আমার ললিপপ পড়ে আছে গাইস। ওকে গাইস, দাদা এখন গাইস ওরকম মানে মিনি ব্লগ করতেই ব্যস্ত হচ্ছে নিজের মতন করে, তো আমি আগে গাইস এই যে স্যাটেটা আছে, ঠিক আছে, স্যাটেটা দেখে দেখে দেখা যাক কেমন খেতে। দাদা তুমি যদি ধনিয়াখালি আসো, তুমি যদি এইটা না খাও ভাই কি খেয়েছো তুমি, তাহলে তুমি তাহলে ধনিয়াখালি আসোই নি ভাই, ঠিক আছে, তোমাকে এইটা যদি ধনিয়াখালি আসো তাহলে এইটা ভাই ট্রাই করতে হবে, দারুন খেতে দারুন। এই যে এত বড় ঠ্যাং, ঠিক আছে, এতগুলো খাবার এখন তো কিছুই খেয়ে উঠতে পারিনি, এত বড় ঠ্যাংটা দেখতে পাচ্ছি ভাই ঠ্যাংটা দেখি গাইস একদম লোভ লেগে যাচ্ছে, জীবনে কতদিনের স্বপ্ন ছিল এত বড় ঠ্যাং একবারে চেপাবো, একটা বাড়িতে দেখা যাক গাইস কেমন লাগে। মুখে আসতে শেষ করতে পারি না, যদি বলি এটা মোটামুটি ভালোই খেতে, ঠিক আছে,
আর তোমরা এটা ট্রাই করতে পারো, এগুলো মাস্ট রিকমেন্ডেড। এই তিনটে জিনিস যেগুলো খেলাম তো আসো নিজে খেতে পারো দোকান। যদি তোমরা যদি এখানে আসতে চাও তাহলে ধনিয়াখালীর যে মেন যে বাজারটা আছে, ঠিক আছে, তো মেন বাজার এখানে এই দেখা গেছে মেন বাজার, এখান থেকে গেছে এইখানে এই যে দোকানটা, ঠিক আছে, দোকানের নামটা কি ছিল, বাসন্তী কিছু না, বাসন্তী হিন্দুস্তান থিয়েটার হোটেলের নামটা ছিল। ওকে গাইস নামটা পড়ে নিয়েছি, দোকানটার নাম হচ্ছে বাসন্তী হিন্দু হোটেল আর কি অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে তোমরা চলে আসতে পারো, এসে খেতে পারো, আরও অনেক কিছু আছে গাইস, আরও একদিন আসবো এসে খাবো এখানে, কারণ গাইস খেয়ে তো একদম মন ভরে গেছে, কিন্তু মনের সাথে পেটও ভরে গেছে গাইস, আর কিছু খাওয়ার অকার নেই। তবুও গাইস এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি গাইস, আর তারপর আর বেশি কিছুই হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাও কেমন লেগেছে। তোমরা কমেন্ট করলে আমার মোটিভেশনটা বেড়ে যায়, তো প্লিজ একটা করে কমেন্ট করে দিও।